নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন চ্যানেল পশ্চিমবঙ্গ ওরফে বাংলা। এখানে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের জন্য খবর নিয়ে এসেছি তা হচ্ছে রিসেন্ট নিউজ, আগত ঘূর্ণিঝড় তিতলি। তিতলির প্রতি পদে রহস্য এবং প্রতি মুহূর্তে বড় বড় ঘটনা, আসন্ন ঘূর্ণিঝড় নিয়ে তা পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা, বাংলাদেশ এবং আশেপাশের আরও কিছু রাজ্য এবং প্রতিবেশী এলাকায় মানুষদের রীতিমতো তা চিন্তার বিষয় করে তুলেছে, কারণ এটা উৎসবের মরশুম। দেখুন, এখানে যে বিষয়টা নিয়ে আমার বলার রয়েছে সেটা হচ্ছে ঘূর্ণিঝড় কোনো নির্দিষ্ট রুট, নিয়ম, রুল, নিয়ম ভেদে চলে না। আগে থেকে কখনোই হিসেব করে বলা সম্ভব নয় যে ঘূর্ণিঝড় কোন দিক থেকে ঢুকবে এবং কোন দিকে শেষ পর্যন্ত সে তার গতিপথ শেষ করবে। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি সবসময় এলোমেলো হয়, তাই এর নাম ঘূর্ণিঝড়। মূলত এই তিতলি নামটা, এটা দেওয়া রয়েছে পাকিস্তানের দেওয়া নাম। গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় যে কটা দেশ রয়েছে তার উপকূলবর্তী বিভিন্ন দেশগুলো সবাই মিলে একটা অর্গানাইজেশনের মাধ্যমে যে সংস্থাটা তৈরি করেছে, তারাই ঘুরিয়ে ফিরিয়ে আরব সাগর এবং বঙ্গোপসাগরে যে ঝড়গুলো তৈরি হয় তার নাম দেয়, এবং এটা 2000 সাল থেকে হয়ে আসছে। এটার একটাই উদ্দেশ্য, জনমনে ঘূর্ণিঝড় সম্পর্কে মানুষের মনের ভীতি এবং দুর্বলতা কমানো এবং মানুষকে ভালোভাবে বাঁচার রাস্তা খুঁজে বার করে দেওয়া এবং মানুষকে সচেতন করে দেওয়া। এই যে ঘূর্ণিঝড়টা, যেটা বারবার বলা হচ্ছে কলিঙ্গপট্টনম অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যার গোপালপুরের মধ্যে থেকে বেরিয়ে যাবে বা ঢুকে গিয়ে পশ্চিমবঙ্গের দিকে মুখ নেবে, আপাতত রিসেন্ট তথ্য হিসাবে সেটা উত্তর দিকে পুরোপুরি কলকাতা কেন্দ্রিক মুখ করছে এবং পরবর্তীকালে বলছে যেটা বাংলাদেশের খুলনা এবং ঢাকার উপর থেকে উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসামের উপর দিয়ে অরুণাচল প্রদেশের দিকেও চলে যেতে পারে বা মায়ানমারের রুটও ধরতে পারে। ভীষণই লম্বা রুট। তা এই পর্যায়ে যে ঘূর্ণিঝড়টা নিয়ে বর্ণনা দেওয়া রয়েছে, এটা মোটামুটিভাবে এখন ক্যাটাগরি 3 পর্যায়ের ঘূর্ণিঝড় এবং এটা বারবার ক্যাটাগরি 2 এবং 3 মধ্যে আপডাউন করছে। জানবেন, একটা ঘূর্ণিঝড় যতক্ষণ সমুদ্রের মধ্যে থাকবে তার শক্তি ততক্ষণ বাড়বে এবং এই পর্যায়ে ঘূর্ণিঝড়টা এখনও সমুদ্রের মধ্যে রয়েছে। সমুদ্র জলের নির্দিষ্ট তাপমাত্রা যখন একটা অ্যাভারেজ 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, তখনই ঘূর্ণিঝড় তার বিপুল শক্তি সঞ্চয় করে। ঘূর্ণিঝড়ের যেটাকে আমরা বলি আই সেন্টার অর্থাৎ চক্ষু, সেই জায়গায় ঘূর্ণিঝড় তার বিপুল পরিমাণ জলীয় বাষ্পকে ধরে রেখে তার শক্তি ক্রমাগত বাড়াতে থাকে। এই ঘূর্ণিঝড় যে মুহূর্তেই স্থলভাগের মধ্যে প্রবেশ করে তখন তার কিন্তু জলীয় বাষ্প নেওয়ার ক্ষমতা থাকে না এবং জলীয় বাষ্পর অভাবে ল্যান্ডভূমিতে ঢোকবার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু একটা ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ বা শুধু ডিপ্রেশনে পরিণত হয়। যখনই এটা ডিপ্রেশনে পরিণত হবে, বিশাল এলাকা জুড়ে টিপটিপ করে বৃষ্টি হবে অথবা ক্রমাগত 2-3 দিন অতি ভারী থেকে ভারী বৃষ্টি হবে, কিন্তু সেই টাইমে ঝোড়ো হওয়ার গতিগত থাকবে না। কিন্তু যতক্ষণে সমুদ্রে থাকবে এবং সমুদ্রের পথ ধরে উপকূল ভাগের দিকে এগোবে, তখন কিন্তু তীব্র ঝড়টা তার ক্ষয়ক্ষতি এবং বিপর্যয় তৈরি করে যাবে ক্রমাগত। তা এই কারণে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যেহেতু এই মুহূর্তে আমাদের বাংলায় উৎসবের মরশুম এবং উৎসব খুবই নিকটে। অতএব আমরা আশা করি সবাই মিলে এই সমস্যা থেকে উদ্ধার পাব। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন এবং প্রত্যেকে প্রত্যেকের খেয়াল রাখবেন এবং সবাই মিলে এই দুর্যোগে নিজেদেরকেও যেমন রক্ষা করবেন এবং অন্যের প্রতিবেশীর সাহায্যে এগিয়ে আসবেন। থ্যাংক ইউ, প্রত্যেকের ভালো কাটুক।